বিরোধীদের দাবি খারিজ পঞ্চায়েত ভোটে কোনো বুথে থাকবে না কেন্দ্র বাহিনী জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন এবার বুথের বাইরে থাকবে কেন্দ্র বাহিনী সূত্র মারফত এরকম তাই জানতে পারা যাচ্ছে সূত্রের খবর বুথ সামলাবে রাজ্য পুলিশ ছটি জেলা রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী বুথ সামলাবে আরো একবার জানিয়ে রাখতে চাইব বিরোধীদের দাবি খারিজ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু চলে যাব বিট্টুর কাছে বিট্টু তাহলে বিরোধীদের আশঙ্কাই সত্যি হলো বুথে বুথে কেন্দ্র বাহিনীর দেখা মিলবে না সমাদৃতা এটাই মূলত বলে রাখা ভালো যে নির্বাচন কমিশনের তরফে যেটা যুক্তি দেওয়া হচ্ছে তারা 822 কোম্পানির বাহিনী চেয়েছিল কিন্তু 337 কোম্পানির বাহিনী তারা পেয়েছেন বাকি 485 কোম্পানির বাহিনী পাওয়া যায়নি এই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেক বুথের অভ্যন্তরে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব নয় এবং সেই কারণে রাজ্য বাহিনী মূলত এই গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ তারা বুথের ভেতর সশস্ত্র রাজ্য পুলিশ নিরাপত্তা দেবেন যেটা খবর মিলছে এবং তার পাশাপাশি বুথের বাইরে বা অন্যান্য চত্বরগুলোতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে যা নিয়ে বিতর্ক ইতিমধ্যে তুঙ্গে কারণ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও এই বিষয়টা উত্থাপন করেছিলেন এবং যেটা বারবার বলা হচ্ছিল যে বিভিন্ন ভোটকর্মীদের তরফে অন্যদিকে দাঁড়িয়ে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ তারাও দাবি করছে যে বুথে বুথে দুজন করে অন্তত কেন্দ্রীয় বাহিনী দিতে হবে নাহলে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন সম্ভব নয় তার পাশাপাশি যারা ভোটকর্মীরা কাজ করেন তাদেরও নিরাপত্তা সুনিশ্চিত হবে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কমিশনের উচিত ছিল অর্থাৎ বিরোধীদের বক্তব্য কমিশনের উচিত ছিল গোটা বিষয়টা খতিয়ে দেখার কিন্তু কমিশনের তরফে যে সিদ্ধান্ত আপাতত গৃহীত হয়েছে তাদের তরফে যেটা যুক্তি পেশ করা হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই তাদের কাছে 65,000 পুলিশ রয়েছে এবং ছটি জেলাকে বিশেষ স্পর্শকাতর হিসাবে ঘোষণা করার পর স্টেটের স্পেশালাইজড ফোর্স যারা রয়েছে বা স্পেশালাইজড ফোর্স রয়েছে তারা মূলত নিরাপত্তা দেবেন এমনটা জানা যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বুথের অভ্যন্তরে সশস্ত্র পুলিশ তারা মোতায়েন থাকবেন তারা বুথের অভ্যন্তরে নিরাপত্তা দেবেন এবং বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশিকা পাঠানো হয়েছে সেই নির্দেশিকাতে যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তা গুরুত্বপূর্ণ তোমাকে জানিয়ে রাখি প্রথমত হচ্ছে রুটমার্চ বিষয়টা সুষ্ঠুভাবে সম্পন্ন করা তার পাশাপাশি নাকা চেকিং করা অন্যদিকে অন্তঃরাজ্য এবং তার পাশাপাশি আন্তর্জাতিক যেই সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তগুলোতে লাগাতার নজর রাখা মূলত এই নির্দেশিকা জারি করা হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ গতকালই দেখা গিয়েছে যে রাজ্যের নোডাল অফিসার রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং তার পাশাপাশি এসসি বুড়াকুটি বিএসএফ আইজি তারা উভয়ের সঙ্গে বৈঠক করেছেন এবং যাতে দুই বাহিনীর মধ্যে সমন্বয় থাকে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য কালকে বৈঠকটা হয়েছে এবং তারপরে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই তাই বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয় সঙ্গে থাকো একটু সঙ্গে থাকো আমরা একবার শুনে নেব নির্বাচন কমিশনার ঠিক কি বলেছেন বাহিনী নিয়ে শুনুন পুরো জেলাই ঘুরছে যেখানে যেখানে স্পর্শকাতর আছে সেই এলাকাকে বেশি ফোকাস করতে বলা হচ্ছে যেখানে যেখানে স্পর্শকাতর সেখানে সেখানে ফোকাস করতে বলা হয়েছে আমি বিট্টুর কাছে আরও একবার চলে যাব বিট্টু তাহলে কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারায় থাকছে না রাস্তায় থাকছে আদতে যে কারণে কেন্দ্রীয় বাহিনীর দরবার করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দেওয়া হয়েছিল আদালত যে কারণে নির্দেশ দিয়েছিল সেটা কতটা কার্যকর হবে দেখো এই কার্যকর কতটা হবে সেটাই এখনো বিষবাহ জলে সেই ভাবনা চিন্তায় তার কারণ হচ্ছে ভোটকর্মীরা বারবার যেটা অভিযোগ করছিলেন বুথের অভ্যন্তরে দুজন করে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হলে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না যা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের বিভিন্ন আমি একটু বিরত করছি তোমাকে বিট্টু আমি আসছি আবার তোমার কাছে একবার শুনে নেব কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তিনি কি বলেন প্রদীপ বাবু বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না বুথের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে আদৌ কি যে নিরাপত্তার প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী আনা সেই নিরাপত্তা রক্ষা করা সম্ভব হবে মোটেই হবে না হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে কেন্দ্রীয় বাহিনী কি চা খেতে আসছে না আলুর দম খেতে আসছে এখানকার স্টেটের কিছু পুলিশ তাদের ওদের নিয়ে গিয়ে চায়ের দোকানে ওখানে ওখানে ঘোরাবে সেই জন্য এত টাকা খরচা করে তাদের আনা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব হচ্ছে বুথ পাহারা দেওয়া বুথের ভেতরে যাতে কিছু না হয়
বুথের ভেতরে যারা ভোটার নয় তারা যাতে ঢুকতে না পারে সেটা দেখার দায়িত্ব কেন্দ্র বাহিনী। কেন্দ্র বাহিনীকে রাস্তা পাহারা দেওয়ার জন্য আনা হয় নাই। এটা নির্বাচন কমিশন একেবারে অন্যায় কাজ করছে, শুধু বদমাইশি করছে বলে আমার নিজের ধারণা। এবং তারা কেন এই এই পরিকল্পনা গ্রহণ করেছে সেটাও আমার কাছে আশ্চর্যজনক। আমরা জানতে চাই পরিষ্কারভাবে রাজ্য কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর কাজটা কি, কি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার মানুষকে এক্ষুনি জানাতে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম আমরা। এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে বাহিনী নিয়ে, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়, বাহিনী কোথায় কোথায় মোতায়েন হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে, আমরা এই মুহূর্তে শুনে নেব বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি আগেই কিন্তু আশঙ্কা করেছিলেন যে রাজ্য পুলিশ দিয়েই নিরাপত্তা সামলানো হবে, কেন্দ্রীয় বাহিনীকে বুথের বাইরে রাখা হবে। কি আশঙ্কা করেছিলেন শুভেন্দু অধিকারী, শুনে নেব। নিজেই চাইছে না, উনি রক্ত চাইছেন, নইলে উনিও চাইছেন আর রাজীব সিনহাও চাইছেন। রাজীব সিনহা সেন্ট্রাল ফোর্স আটকাতে দিল্লি গেছিল 2013-তে সুপ্রিম কোর্টের নির্দেশে। 260 কোম্পানি, একজন একজন নাও না, 260 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ছিল, এবারে 337 কোম্পানি দিয়েছে। প্ল্যান করেছে মমতা ব্যানার্জির পরামর্শে একটা বুথেও সেন্ট্রাল ফোর্স দেবে না, রুট মার্চ করাবে। আর তৃণমূল নেতাদের তালিকা অনুযায়ী যেখানে 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 কোনো অশান্তি হবে না বা বিজেপি শক্তিশালী সেখানে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয়েড করবে।